আপনি থাকলে আমি এমনই করতেন। আপনার হিয়ানো তো বসে বসে কিছু দেখেন না, আজেরা শুধু কথা বলেন। এই শুধু তোমার চেহারা দেখলে আমার হইব না। আমার চেহারে দেখেন, এগারো তো দেখুন লাগবে না এগারো পরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সকাল থেকে আমার 30 বার তোমার কল দেওয়া হয়েছে এই পর্যন্ত। আরে আপনি 30 বার দিছেন, ঠিক আছে, আমি একটু কাজে আছিলাম। আর আনে সেলের লইয়া কত বিপদ জানেননি, একটার পর একটা লাগিয়ে থাকে। কি কি এরম বিপদ? আমার ফলার ভিজে তুমি সারা দিন লাগিয়ে দাও, সারা দিন মাই দিয়ে বেলে আমার ফলার ভিজে জীবন শেষ করে লাও। কি এরকম ঘটাইছে, কি এরকম বিপদ? এই যে বমি করতে করতে শেষ, শুধু মুখের ভিতরে হাত, একটা দোনো হাত বড়ে, কোনো এক হাত না, দোনো হাত বড়ে, শুধু বমি করে, শুধু বমি করে। তো দোনো হাত বলতো না কি আর পা ভরে দিব তুমি কো মুখের ভিতরে? আরে হেডা না, এখন উঠানে দিয়ে এসে আমার কোলার কি দিয়ে এসে গে, শুধু জ্বালা, শুধু বমি করে, তো আমি কি করবো? আর তাহলে ফোন দিছে না লেগে আসি ফোন ওরে দিছে। ভাই, ফোলা ফাইনে এই সময়তে এগুনেরে যেমনি রাখার দরকার এমনি রাখতে হইব তোমার। তুমি তো বড় হয়েছ, এগুন তো আর বড় না, এগুন ছোট মানুষ। এগুনে দুই হাত মুখে ভিতরে ভরে দিব, আঙ্গুল চুষবো, ফোর লাইনের কাম এটা। হেগুনটার মতন হেগুনে মানে রাখলে পরবর্তীতে আর সমস্যা হয় না। এটা তো অবশ্যই ঠিক, কিন্তু না আমারটা তো বোঝা লাগবে। এই কারণে আমি চিন্তা করতে করতে চান আমার চেহারা সুরত কিরকম দেখা যায়, আমি কিরকম শুকান শুকাইছে দেখতেন না, শুধু হেগার। তুমি তো শুকাইছো এটা আমিও জানি, হেগের পিছে যত শ্রম দিবা ততই তোমার লেগে লা। ভবিষ্যতের জন্য তো তোমার এগুলা কাম হয়ে ভবিষ্যতে তোমার লেগুলো কাম হবে না, কেন কথা কইছেন? আর এই গে জ্বালানোর তো একটা সীমা আছে, এরম না জ্বালান নেই হলাই না জ্বালায়। তো কি এখন কি এরকম হয়েছে, বমি গদুর করছে কি হয়েছে এককারে? আপনি থাকলে আপনি এমনই করতেন, আপনার হিয়ানো তো বসে বসে কিছু দেখেন না, আজেরা শুধু কথা বলেন। এই তো কইবা তো না, না করলে আমি বুঝবো কেমনে? আমি তো দেখি না, ঠিক আছে তুমি তো কইবা আমার কাছে। হেগে বমি করে, দ্বিতীয় তো রাত কে একটু ঘুম দেয় না, পুরা রাত জাগানো থাকে, তারপরে জাগানো না থাকে, শুধু সিক কর দেয়, কান্নারে কান্না, কত প্রকার কি কি এরকম। পোলা ফাইন এরকমই, যখন ঘুমানোর সময় হয় না বাচ্চা পোলা পাইন, ওই সময় তো পোলা পাইনে কি করে জানো, একটু কান্নাকাটি করে। মানে এটা হচ্ছে তাদের ঘুমানোর সময়, তাই এরকম কান্নাকাটি করে। আর ঠিক মতন খাওন দিও, তোই তো হয়ে যায় কিনে রে। ঠিক মতন খাওন দিয়ে একটু উমির মধ্যে রাখবা, কম্বল দিয়ে ফাঁসা রাখবা, কোলে কোলে রাখবা, বড় হয়ে গেলে তার কোলে ধরতে না, তাই না? তো আর একটু কোলে কোলে লয়ে অভ্যাস করবা। হেরা তো কোলে কোলে তো রাখি 24 ঘন্টার ভিতরে, 22 ঘন্টায় কোলে রাখেন না, দেখেন না, আর না দেখিও না, দেখার ভান করেন। তুই আমার লাভ হইল কি, এ 30 বার 40 বার 50 বার হরে কল দিয়া আমার ফুলার আমি দেখতে পাইলাম না, তুমি থিয়ে এসে উঠানে মেয়েদি তোমার মার কাছে। থাক পরে সাইন দেখুন, দরকার নেই, শুধু তোমার চেহারা দেখলে আমার হইব না। আমার চেহারে দেখেন, এগারে তো দেখুন লাগবে না, এগারে পরে দেখবেন আর কি। তোমার যা মন চায় তুমি তাই করো, তবে আর ফুল আর কোনো কিছুর কমতি যেতে না থাকে, আদর যত্ন ভালোবাসা সব কিছু এটা মাথায় রাখো। বাস যেই বয়সে আঁকবো, যেই বয়সে নিজের গু নিজের লইয়ে খাইবো, নিজের হাত নিজের মুখের ভিতরে বইবো, নিজের পা নিজের মুখের ভিতরে বইবো, আঙ্গুল চুষবো, এই বয়সে করবো। এটা আমগো মতন বুড়ো হয়ে গেলে করতো না, তখন নিজের পটে নিজে সাফ করবো। আর না থাকলে আপনার 5 মিনিট অনেক সহ্য হতো না, এখন আমার আর কি জ্ঞান দান বসে বসে। আগে আমি যাই আলো না, এরপর সহ্য হয় না না হয় তখন তুমি দেখো। ভালো থেকো, আচ্ছা আমার ফোলারে উড়ান দিকে আইনা ফোন দিবা আমারে। আচ্ছা ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ।